আজ নির্বাচন কমিশনে আপিল গ্রহণের শেষ দিন। প্রার্থীতা ফিরে পেতে তাই ভিড় করছেন যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছেন সেসব প্রার্থীরা। শেষ দিনও বাদ পড়া প্রার্থীদের ভিড় দেখা যায় কমিশনের আপিলের বুথগুলোতে। মনোনয়নের যাচাইয়ে বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে 731 জনের মধ্যে শেষ দিন দুপুর পর্যন্ত প্রায় 450 জন প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছেন। আবেদন শেষে 10 ডিসেম্বর থেকে শুরু হবে তাদের আপিল শুনানি, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। শেষ দিনের আপিলকারীদের প্রায় সবাই স্বতন্ত্র প্রার্থী। আপিল আবেদনকারীদের প্রত্যাশার শুনানিতে প্রার্থীরা তারা ফিরে পাবেন। এই মুহূর্তে রাজস্থানের আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালিহ। এ বিষয়ের বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এখন পর্যন্ত প্রায় 25 জন মতো তাদের আপিল দাখিল করেছেন, আর সব মিলিয়ে এখন পর্যন্ত 452 জন, মানে 450-এরও বেশি আপিলকারী কিন্তু অংশ নিয়েছেন এই আপিল যে প্রক্রিয়া সেটিতে, যারা প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাদের মনোনয়ন আসলে অবৈধ হিসেবে বিবেচিত হয়েছিল। সকাল থেকে আমরা দেখেছি যারা আজকের দিনে যারা ভিড় করছেন তারা পরিচিত বা রাজনৈতিক কোনো দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি, এবং তারা সকলেই আসলে মোট যে আসন থেকে সে নির্বাচন করতে চান তিনি সেই আসনের মোট ভোটারের 1% ভোটারের যে স্বাক্ষর সম্বলিত কপি ইসিতে জমা দেওয়ার কথা হলফনামাই, সেই জায়গায় 1% ভোটারের 1% ভোটারের সমর্থন না থাকার কারণে বেশিরভাগেরই আসলে মনোনয়নপত্র ওই সময় বাতিল বলে বিবেচিত হয়েছিল। আমরা আজকে এমন পেয়েছি যারা অনেকের বিদ্যুৎ বিল বকেয়া, যাদের গ্যাস বিল বকেয়া রয়েছে, কেউ ফৌজদারি মামলার আসামি, কারোর ক্রেডিট কার্ডের বিল বকেয়া রয়েছে, এ সকল কারণেও কিন্তু অনেকেরই চলে গেয় তখন মনোনয়নপত্র বাতিল হয়েছিল। তারা সেই সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে সেই তথ্য দিয়ে নতুন করে আবার তথ্য হালনাগাদ করে কমিশনে আপিলের সঙ্গে জমা দিচ্ছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে তারা হয়তো নতুন করে যেই আবেদন করলেন তার শুনানি শুরু হবে 10 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল থেকে চলবে 15 তারিখ পর্যন্ত। এই শুনানিতে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। আর সকাল থেকে যদি বলি তাহলে এখন পর্যন্ত 25 জনের মতো আজকের দিনে আবেদন করেছেন, আর সব মিলিয়ে আবেদন করেছেন এখন পর্যন্ত, আমরা সর্বশেষ যে তথ্য তাতে দেখতে পাচ্ছি 452 জন, অর্থাৎ প্রাথমিকভাবে যেই যারা মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছিল তাদের সংখ্যা হচ্ছে 731 জন মতো। সেই 731 জনের যে মনোনয়নপত্র বাতিল হয়েছিল সেই 731 জনের মধ্যে আজকে এখন পর্যন্ত প্রায় 4.5 শতাধিক প্রার্থীতা ফিরে পর্যন্ত আপিল দাখিল করেছেন। সুতরাং বলা যায় যে দুপুরের পর থেকে আরও যারা বাকি আছেন তাদের সংখ্যাটা বাড়বে, যেহেতু আজকে শেষ দিন, সুতরাং বিকেলের পরে ইসিতে প্রার্থীতা ফিরে পাওয়ার যে লড়াই আপিল সেখানে আরও অনেক মানুষরা আসবেন এবং সেখানে অনেক উপস্থিতি বাড়বে বলে মনে করা হচ্ছে এখান থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রার্থীতা বাতিলের পর প্রার্থীতা ফিরে পেতে যে আপিল চলছে আর সে বিষয়ে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নির্বাচন কমিশন সচিবালয় আগারগাঁওয়ে।